উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে তো আপনারা অনেকেই চেনেন। তার দেশে সামান্য কিছু নিয়ম ভঙ্গ করলেই মৃত্যুদণ্ডের শাস্তি পর্যন্ত দেওয়া হয়। এদেশের মানুষদের বাড়ির বাইরে যেতে হলেও সরকারের অনুমতি নিতে হয়। এমনকি সেখানে কেউ ওয়াইফাই অন করলেও $4,000 পর্যন্ত জরিমানা হতে পারে। এই দেশে যদি কোনো মেয়ে জিন্স পরে তাহলে তাকে জেলে যেতে হয় এবং তার উপর খুবই অত্যাচার চালানো হয়। এদেশে যদি কেউ পর্ণো ভিডিও দেখতে গিয়ে ধরা খায় তাহলে তাকে সোজা ফাঁসিতে ঝোলানো হয়। কিম জং উন হলো একজন পাগলাটে ধরনের শাসক। সে যেখানে সেখানে পারমাণবিক বোমা ফাটিয়ে দেয়, আর তার কাছে পারমাণবিক বোমা খেলনার মতোই মনে হয়। এমনকি কিম জং উন তার দেশের মেয়ে সৈন্যদের সাথে অনৈতিক সম্পর্ক পর্যন্ত করে থাকেন। আজকের ভিডিওতে আমরা কিম জং উন ও উত্তর কোরিয়া সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য আপনাদের জানাতে চলেছি। কিন্তু তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে আমাদের ফলো করুন। উত্তর কোরিয়া এমন একটি দেশ যে দেশে শুধুমাত্র কিম জং উনের হুকুম চলে। সেখানকার জনগণের কথা একটুও চিন্তা করে না কেউ। কিম জং উন তার খুশির জন্য যে কারো জীবন নিয়ে নিতে পারে। এদেশে কাপড় পরা থেকে শুরু করে ইন্টারনেট চালানো সব কিছুর উপরেই একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, আর এই নিয়ম ভঙ্গ করলেই সোজা যেতে হয় জেলে। বন্ধুরা, আপনারা জানলে হয়তো অবাক হবেন, উত্তর কোরিয়ায় 5 বছর পর পর ঠিকই নির্বাচন হয়, মানুষ ভোটও দেয়, আর কিম জং উন প্রতিবারই জয়লাভ করে। আর এর মূল কারণ হচ্ছে নির্বাচনে মাত্র একজন প্রার্থী থাকে, আর তিনি হচ্ছেন কিম জং উন। তার ভয়ও প্রতিপক্ষ হিসেবে কেউ প্রার্থী হতে চায় না, তাই ভোট দিতে হলে কিমকেই দিতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। এই নির্বাচনটি শুধুমাত্র বহির্বিশ্বকে দেখানোর জন্য নামে মাত্র নির্বাচন হয়ে থাকে। বর্তমানে উত্তর কোরিয়ায় যে সরকার ক্ষমতায় আছে, এই সরকার সেই 1948 সাল থেকেই ক্ষমতা দখল করে আছেন। বন্ধুরা, এবার আমি আপনাদের যে তথ্যটি জানাতে চলেছি তা শুনে হয়তো আপনার খুবই খারাপ লাগতে পারে। কিম জং উনের বয়স বর্তমানে 40 বছর প্লাস, কিন্তু তিনি এখনও স্কুল কলেজের মেয়েদের সাথে রাত কাটাতে পছন্দ করেন। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। যখনই কোনো মেয়ের বয়স 13 বছর হয়ে যায় তখনই সেই মেয়েকে নিয়ে কিম রঙ্গলীলা শুরু করে। উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া একটি মেয়ের বক্তব্য থেকে জানা যায়, কিম সুন্দরী মেয়ে দেখলেই তাকে ভোগ করার জন্য পাগল হয়ে যেত। সে সুন্দরী মেয়েদের সবসময়ই লালসার দৃষ্টিতে দেখে থাকে। কিম জং উনের সাথে রাত কাটানোর জন্য 13 বছর বয়সী মেয়েদের একটি বিশেষ গ্রুপ তৈরি করা হয়। তারপর তাদেরকে ট্রেনিং দিয়ে স্পেশালভাবে তৈরি করা হয়, আর মেয়েদেরকে এমনভাবে নির্দেশনা দেওয়া হয় যে তারা কিমের মতের বিরুদ্ধে যেন না যায়। দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া এই মেয়েটি আরও বলেন, কিম প্রতিদিন নতুন নতুন মেয়েদের সাথে রাত কাটাত, এভাবে হাজারো মেয়ের জীবন নষ্ট করেছে কিম জং উন। কিম জং উন প্রতি বছর শুধু তার পছন্দ মতো খাবার খেতে প্রায় 300 কোটি টাকা ব্যয় করে থাকেন। কিম জং উন পৃথিবীর সবচেয়ে দামি ও লিমিটেড ব্র্যান্ডের মদ পান করে থাকেন। সে সকাল, দুপুর এবং রাতে বিভিন্ন ধরনের মদ পান করে থাকেন। কিমের সকাল শুরু হয় ফ্রান্সের তৈরি করা সবথেকে দামি মদ দিয়ে, আর এই ধরনের এক বোতল মদের দাম প্রায় 2 কোটি টাকা। আর সে সন্ধ্যায় খায় রাশিয়ান মদ, তাই প্রতি বছর রাশিয়া থেকে প্রচুর পরিমাণে মদ আমদানি করে থাকেন কিম জং উন। আর কিম জং উন রাতে বিছানায় যাওয়ার আগে বেশি রোমাঞ্চ পাওয়ার জন্য বেত নামক এক ধরনের স্পেশাল মদ খেয়ে বিছানায় যান। কিম সবসময় নন ভেজিটেবল জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে থাকেন, আর ভেজিটেবল জাতীয় খাবার তার দুচোখের অনেকটা শত্রুর মতোই বলা যায়। কিম তার সবচেয়ে প্রিয় খাবার বগাইরামকে জাপান থেকে অর্ডার করে নিয়ে আসেন, আর এই খাবারের পিছনে কিমের প্রতি বছর 4 থেকে 5 কোটি টাকা খরচ হয়ে থাকে। এছাড়াও কিম আরও বিভিন্ন ধরনের নন ভেজিটেবল জাতীয় খাবার চায়না ও ডেনমার্ক থেকে অর্ডার করে নিয়ে আসেন। তাছাড়া অন্য অন্য খাবারের মধ্যে কিম ব্ল্যাক চিকেন, শার্কের স্যুপ, ব্রাজিলিয়ান কফি ইত্যাদি বেশি খেতে পছন্দ করে থাকেন। আর এই সব খাবারের পেছনেই তিনি প্রতি বছর প্রায় 200 থেকে 300 কোটি টাকা খরচ করে থাকেন। কিম জং উন এত দামি দামি খাবার খায়, কিন্তু তার দেশে এমনও অনেক মানুষ আছে যারা এখনও দুবেলা ভাত পেট ভরে খেতেও পারে না। কিমের মন যা চায় তাই সে করে থাকে, আর কেউ তার বিরোধিতা করলে সাথে সাথে তার উপর অনেক কঠিন নির্যাতন করা হয় বলে জানা যায়। কিম জং উনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও পাওয়া যায়। আপনারা ভিডিওতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটিকে কিম জং উন ধর্ষণ করেছেন। বর্তমানে এই মেয়েটি উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছে।
কিম জং উন যতটা ভয়ঙ্কর ততটা পরিবর্তনশীল। সে কখন কোন মেয়েকে পছন্দ করে বসে, কখন কোন লোককে মেরে ফেলে তা কেউই বুঝতে পারে না। কিম তার দেশের সেনাবাহিনীকে অনেক রকম সুযোগ সুবিধা প্রদান করে থাকে যা সাধারণত অন্য কোনো দেশের সৈন্যদের দেওয়া হয় না। বলা হয় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংকে কিম তার সেনাবাহিনীর নামে করে দিয়েছে। সেখানে উত্তর কোরিয়ার কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। এখানে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংকে কোনো গরিব মানুষকে ঢুকতে দেওয়া হয় না। আসলে গরিব মানুষদের কিম মানুষই মনে করে না। উত্তর কোরিয়ার রাজধানীকে কিম জং উন নিজের আড্ডাখানা বানিয়ে রেখেছে। সেখানে সেনাবাহিনীর কর্মকর্তাদের সেই সব মেয়েদের পাঠানো হয় যাদের সাথে কিম আগেই রাত কাটিয়েছিল। এসব ছাড়াও কিম পুরো উত্তর কোরিয়ায় আজবাজব সব নিয়মকানুন বানিয়ে রেখেছে। যেমন তার মতো করে কেউ চুল কাটতে পারবে না, কেউ জিন্স পরতে পারবে না, কেউ পর্ন ভিডিও দেখতে পারবে না, এমনকি কিম জং উনের নামেও কেউ নামও রাখতে পারবে না। কিম জং উন আগে খুবই চিকন ছিল, কিন্তু সে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরেই অনেক মোটা হয়ে যায়। তিনি মনে করেন চিকন মানুষেরা প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে না, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা শুধুমাত্র মোটা মানুষদেরই আছে। এসব ছাড়াও সে কোনো কিছু উদ্বোধন করতে গেলে পারমাণবিক বোমা ফাটিয়ে উদ্বোধন করে থাকেন, আর এই কারণে তাকে অনেকেই পাগলা প্রেসিডেন্ট বলে থাকেন। বন্ধুরা, কিম জং উনের এই ব্যতিক্রমধর্মী স্বভাবের কথা জেনে আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্টস করে জানান। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ফেসবুকে আমাদের ফলো করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।